আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ড্রয়িং রুমের ডিজাইন লয়ে আসলাম। ড্রয়িং রুমের সামনে দেখেন এই যে আপনার অনেক সৌন্দর্য একটি ডিজাইন, দুইটি ফিলার দিয়া ডিজাইন করা হয়েছে। দেখেন সব হচ্ছে সেগুন কাঠের বোর্ড ব্যবহার করা হয়েছে, সেগুন কাঠের বোর্ড ব্যবহার করা হয়েছে। একবারে ফাইবারগুলো দেখেন অনেক সৌন্দর্য। ওই যে দেখেন এটা লাগাইছে পিপিসি বোর্ড দিয়া, এটা আপনার সুন্দর করে রাউন্ড করি পরে আপনার পিপিসি বোর্ডের উপরে ফাইবার লাগাইছে। এই যে ফাইবারগুলো দেখা যাচ্ছে, এই যে ফাইবারগুলো দেখছেন, এই যে ফাইবার এগুলো পরে গাম দিয়া আপনি এটা লাগানো হয়েছে। পিপিসি বোর্ডটা হয়েছে মেন থাকে সাদা, সাদার উপরে পরে গাম দিয়া এই যে এটা লাগাইছে, ডিজাইনটা লাগাইছে, ফাইবারটা লাগাইছে। ফাইবার লাগানোর পরে অনেক সৌন্দর্য দেখা যাইতেছে। এটা হচ্ছে ড্রয়িং রুমের, ড্রয়িং রুমে দেখেন ওই যে ড্রয়িং রুমটা দেখছেন, ড্রয়িং রুমের সামনে দুইটা পিলার দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর আমরা এটা আপনার ভার্নিশের আগেও দেখানোর উদ্দেশ্য হয়েছে, সব ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন। আর এটার এক পোস খাওয়ানো মানে ফুটিং কীভাবে করে ওইটাও আমি দেখাবো। আমাদের ভিডিও সবসময় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ডিজাইনটা দেখছেন সৌন্দর্য, আনকমন একটা সৌন্দর্য দেখা যাইতেছে, হেভি সুন্দর। আপনারা বাসা বাড়িতে এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন, সব কি যে কোনো ডিজাইনের আপনারা তৈরি করতে পারবেন। সবগুলো একবার সুন্দর করে ফিলারগুলো রাউন্ড করা হয়েছে। আর এই যে সিলিংগুলো দেখেন, সিলিংগুলো আপনার ককশিট দিয়ে ডিজাইন করা হয়েছে, অনেক সৌন্দর্য ককশিট। প্রতিটা রুমে রুমে ডিজাইন করা হয়েছে এরকম সিস্টেমে ককশিট।